হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন বিদ্যা বিভাগে স্বাগতম। আজ আপনাদেরকে আমি দেখাবো ধান ক্ষেত সাথে প্লাস মাছ চাষ, যেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলছিলাম। তখন তো আমি ধান ক্ষেত বপন করি নাই, এখন আমার ধান ক্ষেত প্রায় বপন করার প্রায় শেষ। এখন আমি শেষ দিয়ে দিয়েছি, পানিও অনেকগুলো আপডেট মানে অনেক ভরে দিয়েছি, কারণ এটাতে আমার অনেক মাছ আছে, প্রায় পাঙ্গাস প্রায় 45,000 পাঙ্গাস তখন আছে, পোনা প্রায় এখন মনে হয় 6-7 হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। আর ধান ক্ষেতের সঙ্গে আপনারা চাইলে পাঙ্গাসও রাখতে পারেন, কারণ এতে কোনো ধান ক্ষেতে কোনো সমস্যা হয় না, আপনি প্লাস পয়েন্ট ধানও পাইতেছেন, সাথে মাছও আপনার বলতেছে। আর সাথে আমার ওটাতে আমার কার্ফুর রেনু ছাড়া আছে, প্রায় অনেকগুলো কার্ফুর রেনু। আর আমার চিন্তাধারা হলো, আমি যদি 3-4 মাসে যদি আমার একটা মাছকে আমি পাঙ্গাস মাছকে যদি আমি 200 গ্রামে নিয়ে আসতে পারি, তাই আমি মনে করবো যথেষ্ট আমার আর মানে আর প্রয়োজন নেই। কারণ আমার যেটা শর্ট টাইম হাওর অঞ্চল, প্রায় বৈশাখের পরে পানি উঠে যায়, আমি এর থেকে রাখার কোনো চেষ্টা করতেছি না। কারণ আমার এখানে আমি পোনাগুলোকে একটু বড় করি, তারপর আমার যে বড় পুকুর আছে ওটাতে আমি ছেড়ে দিই, কারণ আমার এটার মধ্যে আমি এটার থেকে আমি বাজার জায়গাত করি। বাজার জায়গাত করলে আমার তো ডবল, কারণ আমার তো পোনা রাখার কোনো এমন কোনো ভালো প্লেস নাই, তার জন্য আমি ওই দুইটা এক্সট্রা প্লেস বানাইছি। একটা দুইটা ওই ক্ষেতকে আমি একটু আপডেট উঁচা করে আমি এটা ধানের সাথে সাথে আমি মাছের যে রেনু পোনা এগুলো আমি চাষ করে থাকি। ব্যবস্থা আপনারা দেখার চেষ্টা করবো। এই যে এখানে আমার অলরেডি এই জায়গাটা আমি ধান বপন করে দিয়েছি, ওই সামনের দিকেও ধান বপন করে দিয়েছি পুরোটাতেই, আপনাদেরকে আমি দেখাবো। তারপর আমি দেখাবো আপনাদেরকে আমার যে পাঙ্গাসের সাইজ এক মাসে কতটুকু আসছে, এটাও আপনাদেরকে আমি দেখাবো আমার পাঙ্গাস এক মাসে কতটুকু হয়েছে। চলেন আপনারা পাঙ্গাসের যে পোনার যে সাইজগুলো এটা দেখাবো। এখানে মাছ আমরা উঠাতে পারবো, সেই জায়গায় চলে যাই। আমি প্রায় অনেক আমরা আরেকটা কেউ দিছি, দেওয়ার পরে অনেকগুলো মাছ আসছে। এখন আমার এখনের সাইজটা অনেক ভালো আসছে, দুই সাইজের মাছ আছে। উঠালো মাছগুলো, আতলো দেখি কতটুক ঠিক আছে, ঘুরাই দিল হল্লাটা এদিকে দো এদিকে দো। এটা খানি আছে, হ্যাঁ মেসের পার্টে অনেক খানি আছে। প্রায় আমাদের মাছ প্রায় 5-6 হয়ে গেছে, এটা 6 এটা 5, এভাবে এবার যে সবটি আছে। আমাদের পাশের গ্রোথ ভালোই আসতেছে, আর শীতের সিজন তো, শীত ছাড়া তো অনেক ভালোভাবে কর্ম করা ছিল। আর শীতে তো এমনি মাছ ফলনটা একটু কম হয়, যেহেতু কাবার দেন না কেন আপনি, শীতে মাছের যে গ্রোথটা কম আসবে, কারণ শীতে তো মাছ সবাই মানুষের। আপনাদেরকে আমি বলছিলাম যে আমার এখানে যে ওই পাশে আমার যে গোবর খৈল দিয়ে আমি খাবার রেডি করছিলাম, আজকে আমি এগুলো উঠিয়ে দেব, কারণ আমার তো মাছগুলো অনেক বড় হয়ে গেছে। কারণ এখন মাছগুলো যদি মানে একটা দৌড়ার পথ না করে দিই আমি, যেটা মাছের যদি মানে মাছ যত বড় থাকবে আপনাদের পিসারি এতই মাছ দৌড়বে, আপনার মাছের গ্রোথ বাড়বে। কারণ এটার জন্য আমি আজকে এটা খুলে দেবো, কারণ আমার ওই যে পাশটাও অনেক গভীর আছে, কারণ মাছে অনেক খেলতে পারবে, যেটার জন্য আমি আজকে খুলে দেব। মাছও অনেক প্রচুর মাছ তো, এইগুলোতে যদি আমি বড় করে না দিতে মাছের গ্রোথ বাড়বে না, তাই আজকে আমি এটা ওপেন করে দিয়েছি। এই যে এখানে আমি ধান ক্ষেত যেটা বলছিলাম, মাছের সঙ্গে যারা ধান ক্ষেত আমার পুরাটাই, কিছু কিছু জায়গায় আছে ধান ক্ষেত ছাড়া ঘাস আছে, বাকি পুরাটাই আমার ধান ক্ষেত।
হচ্ছে ধানের যে বীজগুলো বপন করা হয়ে গেছে। এই যে আমরা এটা ওপেন করে দিয়েছি, এখন মাছের চলাচলের জন্য। আমরা পুরোটাই ওপেন করে দিয়েছি, আগে তো ব্লক ছিল, এইটুক জায়গা ব্লক ছিল আগে, পুরোটাই ওপেন করে দিয়েছি আমরা। আশা করতেছি এখন মাছের চলাচল আরো ভালো ভালো করে করতে পারবে। তাই আমি একটুই বলবো আপনাদেরকে, ধান 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 খেতের সঙ্গে আপনারা চাইলেই মিশ্র মাছ চাষ করতে পারবেন, যে কোনো মাছ চাইলে আপনি এই তেলাপিয়া পাঙ্গাস আর সাথে বাংলা মাছও চাষ করতে পারবেন। আমার এটার মধ্যে কার্ফু কার্ফু পাঙ্গাস আর এগুলাই মাছ আমি এখানে আপাতত রাখছি। Okay, thank you.